রাজবাড়ি খবরে আপনাদের স্বাগত রাজবাড়ি থানার ডিউটি অফিসারের কাছ থেকে ফোন করে ডিবির ওসি পরিচয় দিয়ে আটককৃত আসামি স্বজনদের কাছ থেকে পঁচিশ হাজার টাকা হাতিয়ে নেয়ার এক চাঞ্চল্যকার ঘটনা ঘটেছে ওই ঘটনার পর পুলিশ কথিত ওই ডিবি ওসি কে মাঠে নামে অবশেষে সোমবার কথিত ওই ডিবির ওসি এবং তার সহযোগীকে কে রাজবাড়ি থানা পুলিশ গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে এ ঘটনায় সোমবার সকালে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের গোরসাই গোবিন্দপুর গ্রামের মৃত হানেফ শেখের ছেলে মোহাম্মদ ইদ্রিস বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে গ্রেপ্তারকৃতরা হল কথিত ডিবির ওসি ও ব্রাহ্মণবাড়িয়া জেলার ইসলামপুর গ্রামের কালু মিয়ার ছেলে জাকির হোসেন ও তার সহযোগী একই জেলার মজলিশপুর গ্রামের মৃত জামির হোসেনের ছেলে ইদ্রিস মিয়া মামলার বাদী জানিয়েছেন গত ১৯ জুন বাদীর ফুপাতো ভাই লিটন খাঁ ওরফে মিটুলকে ডিবি পুলিশ গ্রেপ্তার করে রাজবাড়ি থানায় এনে রাখে পরদিন সকাল দশটার দিকে ডিবি পুলিশের ওসি পরিচয় দিয়ে থানার ডিউটি অফিসারকে ফোন দিয়ে আসামি লিটন খাঁ ওরফে মিটুলের পরিবারের সদস্যদের চায় ওই সময় ডিউটি অফিসার মিতুলের স্বজনদের কাছে ফোনটা তুলে দেন তখন কথিত ডিবিওসি ওই স্বজনদের কাছে আসামি মিতুলকে ছেড়ে দেবার কথা বলে পঁচিশ হাজার টাকা দাবি করে সে সময় মিতুলের স্বজনরা দুটি বিকাশ নাম্বারে পঁচিশ হাজার টাকা ডিবি ওসির দেয়া বিকাশ নাম্বারে পাঠায় পরবর্তীতে আসামি মিতুলকে আদালতে পাঠানো হলে স্বজনরা প্রতারিত হয়েছেন মর্মে বুঝতে পারেন যে কারণে তিনি রাজবাড়ী থানায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন রাজবাড়ী থানার এসআই নুরুল ইসলাম বলেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা এলাকা থেকে কথিত ডিবিওসি জাকিরকে এবং ঢাকার সোহারাদ্দি এলাকা থেকে জাকিরের সহযোগী ইদ্রিসকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে